ফের বিস্ফোরক সৌগত রায় বাগুইআটিতে দুই ছাত্র খুন নিয়ে বিস্ফোরক সৌগত রায় মৃত দুই ছাত্র নেশা করত ড্রাগসের নেশা করত বাইক কেনার জন্য 50,000 টাকা বাচ্চা ছেলে কি করে পায় প্রশ্ন তুলেছেন সৌগত রায় আমি হলে তো দিতে পারতাম না বড়নগরে এক সভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সাংসদ আর তার সেই বিতর্কিত ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে কি বলেছেন সাংসদ সৌগত রায় শুনুন বাচ্চা ছেলে 16 বছর বয়স এনটেন বলে একটা ট্যাবলেট পাওয়া যায় ঠিক আছে সেটা খেয়েছি একটা ছেলে 16 বছর বয়সে 50,000 টাকা একটা মোটরবাইক কেনার জন্য দিল কোথেকে আমি তো দিতে পারবো তাই ছেলেরা ভুল পথে যাচ্ছে আমরা চেষ্টা করছি তাদের সমাজের মধ্যে দেখে ঠিক পথে চলুক আর কিছু না হোক এমন কিছু না করুক যাতে বাবা মাকে লজ্জিত করতে হয় বাবা মাকে অপমানিত হতে হয় তারা তাই মেজর যে সবাইকে ডেকে এই উদ্যোগ নিয়েছে সব ছেলে মেয়েদের কোন প্রতিভা বড় হোক ভালো হোক মানুষের মতো মানুষ হোক ফের বিস্ফোরক সৌগত রায় বাগুইআটিতে দুই ছাত্র খুন নিয়ে বিস্ফোরক সৌগত রায় মৃত দুই ছাত্র নেশা করত ড্রাগসের নেশা করত এমনই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বলা যেতে পারে কারণ বিতর্কিত যে মন্তব্য তিনি করেছেন তারপরে রাজ্য রাজনীতিতে একাধিক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি কিন্তু অভিষেক মৃত ছাত্র অভিষেকের বাবা তিনি কি বলছেন আসুন আপনাদের শোনাই ছেলেগুলো অবাধ্য ছিল তারা নেশা ভাঙ করতো বাবা হিসাবে ছেলেটাকে এরকম কোনো অভিযোগ শুনেছেন জীবন না আমি অভিযোগটা শুনিনি কে বলেছেন উনি এইটা সৌগত রায় বলেছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি ব্যক্তিগত ভাবে কাউকে বলতেই পারে সেটার জন্য আমি ওনাকে কিছু বলতে উনি ব্যক্তিগত কাকে কে দেখেছে না দেখেছে সেটা উনিই জানে এছাড়া তো আর আমি অন্য কিছু বলতে পারবো না না ওনার ব্যক্তিগত ব্যাপার উনি যাকে খুঁজে বলেছে সেটা আপনারা ওনাকেই যাচাই করুন এখনো বিষয়টি তদন্ত সাপেক্ষ সবে মামলা শুরু হয়েছে অভিযোগ তো সবে অ্যারেস্ট হয়েছে তার মধ্যে একজন জনপ্রতিনিধি কথা বলে দেবেন একটা অনেকটা তো যারা আছেন তারা তো শোকাহত শোকাহত মানে যা হচ্ছে সেটা তো আমরাই বুঝতে পারছি সেটা তো আর উনি বুঝবে না না উনি মঞ্চে কি বলেছে না বলেছে আমি তো সেটা শুনিনি তাহলে আমি ওনার বিষয়ে কিছু বলতে পারবো না ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার বলেছে উনি এবার আপনারা ওনাকে জিজ্ঞাসা করুন ঠিক আছে এর বেশি কিছু আমি আর বলবো আমাদের সাহায্য করছে যেহেতু আমাদের রাজ্য সরকার আমাদের প্রচুর সাহায্য করছে বিশেষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফিরাদ সাহেবকে পাঠিয়েছেন আমাদের অভিষেকের বাবা তিনি কি বললেন আমরা আপনাদের শোনালাম যেখানে তিনি বলছেন যে এই এই যে মন্তব্য সৌগত রায়ের এটা ব্যক্তিগত মন্তব্য এটা ব্যক্তিগতভাবে তিনি বলেছেন অন্যদিকে একাধিক রিয়াকশন রাজনৈতিক প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে যেমন আপনাদের আমরা শোনাবো দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি কি বলেছেন শুনুন এটা নতুন কিছু নয় তো এর আগে মুখ্যমন্ত্রী যখন প্রথম সিংহাসনে বসেন তখন তো পার্ক স্ট্রিট থেকে তৃণমূল কংগ্রেসের মনোভাব আমরা বুঝতে পেরেছিলাম কেউ বলছেন যে এটা ছোট্ট ঘটনা মুখ্যমন্ত্রী বলেছিলেন নিজে ছোট্ট ঘটনা ওনার একজন মন্ত্রী যিনি যথেষ্ট পরিচিত তিনি বলেছিলেন এটা কাস্টমার এবং তার খদ্দের এবং তার যিনি সার্ভিস প্রোভাইড করে তার মধ্যে সমস্যা তো বিপদগামী মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসই বিপদগামী হয়ে গেছে বিশেষ করে সৌগত রায় প্রফেসর সৌগত রায় প্রফেসর শব্দটি আমি বিশেষ করে লাগালাম উনি বিশেষভাবে বিপদগামী হয়েছেন বলে দিন না রে ভাই স্যার যে ওদেরকে যারা খুন করছে তাদেরকে আমরা বিয়ের সম্বোধন করবো তাহলে হয়ে গেল আর একটা কথা বলা দরকার হয়েছে বাগুইআটির দুটো অল্প বয়সের ছেলেকে দুই ভাই স্কুলের ছাত্র তাদেরকে অপহরণ করে নিয়ে খুন করে দেওয়ার পর যদি কোনো জননেতা বলে তারা ড্রাগ খেত তার মানে এটাই প্রমাণ করতে চাইছে যে ড্রাগ খেত বলে খুন হয়েছে তার মানে কি পুলিশদেরকে তারা সমর্থন করতে চাইছে এটাই বাংলার একটি ব্যাপার দুর্ভাগ্য আমাদের যে যাদেরকে জননেতা বানিয়েছে বাংলার মানুষ তারা দেখুন তারা কি বলতে চাইছে আজ তারা খুনিদের পক্ষে অপহরণকারীদের পক্ষে লুটেরাদের পক্ষে এটা তার আরেকটা জ্বলন্ত উদাহরণ